আমরা সকাল সকাল ঘুমিয়ে আছি, কলিং বেল দিছে আমার একটা, আমার সম্ভবত আমরা যেটা অর্ডার করছি মাইক্রোওভেন সেটা আসবে, আমরা নিতে যাই। চলো মাইক্রোওভেন আনতে যাই, বেবে কি আসছে দেখে আসি। দেখো খোলো খোলো, মাইক্রোওভেন অর্ডার করছি অনলাইনে, সেটা দিয়ে গেছে শার্প কোম্পানি মাইক্রোওভেন। হ্যাঁ চলো ঘরে নিয়ে আসি, এবার খুলবো এটা, চলো আমরা খুলি দেখি কি। বের খুলো মাইক্রোওভেন, ভালো মানের মাইক্রোওভেন অর্ডার করছি দেখি। আসতেছে ওয়াটার 20 লিটার, খুলো তো বাবা, বুকস বেশি বড় না এটার ভিতরে, বেশি প্লেট ঢুকানো যাবে না, বড় প্লেট। আগেরটা ভালো ছিল, আগেরটা বড় ছিল, স্যামসাং একটা বড় প্লেট ঢুকানো যেত। গত পরশু দিন আমাদের এটা নষ্ট হয়ে গেছে, স্যামসাং এর ভালো ছিল, বেশি দিন হয় না হিনসি, এটা একটু বড় ছিল, আরো বড় প্লেট ঢুকতো, এটা ছোট, এটার পাওয়ার খুব বেশি। তো যেটা কেনা হলো এখানে তো ঠিক করা যায় না, বাংলাদেশ হলে এটা হয়তো বা ঠিক করা যেত, কিন্তু এখানে তো ঠিক করার কোনো অপশন নেই। তো গ্যারান্টি ছিল 2 বছরের, সম্ভবত 2 বছর তো পার হয়ে গেছে, এর জন্য নতুন করে কোনো ঘাটাঘাটি করলাম না, এটা কিনলাম, এটা আবার এক্সট্রা কিছু টাকা দিয়ে 5 বছরের গ্যারান্টি করছি। দেখি এটা কীভাবে চলে, আমি এটাকে সরাই ফেলবো, ফেলে দেবো, আর এটা রিপ্লেস করবে এটাকে।